তারিখের রাত, এটা তো 22 সালের ঘটনা, 22 সালের ড্রেস আজকে 24 সালের। স্যার 24ও আছে, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আজকে কয় তারিখ? আজকে হলো 15 তারিখ। কোন মাসে? মে মাসে। কোন সাল? 24 সাল। এটি হচ্ছে আপনি দিয়েছেন 22, মানে সেপ্টেম্বর মাস 2022 সালে। 22-এর আছে, 23-এর আছে, 24-এর আছে স্যার। এটা কি সবগুলি মেমো আছে? হবে এত বছর না স্যার, এই যে মেমো আছে তো আপনি দেখেন না, বিক্রি করেননি, শেষ হয়নি না? এগুলি তো রাখছি আর কি, এটি তো বিক্রি করে ফেলেছি। এগুলো বিক্রি করে ফেলেছি স্যার। এখন যে সিটিজগুলো আছে স্যার, সেগুলো তথ্য আমি চাই। এই যে স্যার আছে, দেখেন এত সব 22 সালে, এটাও 22 সালে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন না স্যার। এখানে তো 14 ডিসেম্বর 2022, আপনি 22 সালের ক্যাশ মেমো দেখাচ্ছেন। আপনি এখানে আমার 23 সালেরও আছে, 24 সালেরও আছে। এইটাও 3 ডিসেম্বর 2022, তিনটা দেখলাম, তিনটাই 22 সালে। ঠিক আছে, ঠিক আছে, এটাও 22 সালে, সবগুলো তো 22 সালে। এটা 3 জানুয়ারি 2023, বিদেশক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে রাজধানীর এলিফ্যান রোডে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, অর্থাৎ বিদেশি পণ্য, পাকিস্তানি দেশীয় পণ্য পাকিস্তান বলে বিক্রি করা এমন একটি অভিযোগের ভিত্তিতেই মূলত ভোক্তার এই অভিযানটি পরিচালনা হচ্ছে। এবং ভোক্তার এই অভিযানটি পরিচালনা করছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডল, তিনি তার অধীনে মূলত এই ভাই 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 কিছু মানে ড্যামেজ আর কিছু তো রয়েছে, কিছু ড্যামেজ, কিছু বাসায়। বাসায় কোথায় আপনার, কোন এলাকায়? চলেন জোরাইন যাই, চলেন। সত্য কথা বলবেন, অল্প হলেও বিক্রি করেন কিনা? এক পিস বিক্রি করি না স্যার, এক পিসও কপি করি না। বাংলাদেশের যদি আমার পার্টিদের সাথে আমি আপনার নাম্বার দিই, এটা আমি বলতে পারি। আমি আপনাকে বলি স্যার, আপনার আমি 2 দিন আগে আপনার ইউটিউব দেখছি, যে যেই মালটা আপনি দেখাইছেন সেটা আমাদের মাল, আমরা বাংলা মাল বিক্রি করি না। আমার মার্কেটে সব দোকান আমাদের না, এটা যদি কেউ বলে না স্যার, এটা আমি দেখছি স্যার। এই জন্য আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি ওনারে নিয়ে আসেন, আমারে নিয়ে যান, আর 5টার লোকের নিয়ে যান, ওইটা বাংলা মাল না কি মাল, কিন্তু আমার মাল না। আপনি তো ফোনে বলেছেন কফি প্রোডাক্টও তারা নেয় এবং আপনি না, আমি বিক্রি করি না স্যার। আপনি দেখেন, আমি বলি না না, আমি আপনি দেখেন আমাকে, আমি কফি বেচি না, অসম্ভব স্যার। আপনি আমার দেখেন, যদি হয় তাহলে আমি সব শাস্তি মেনে নেব। আপনি স্যার, আপনার যে কমপ্লেন করেছেন, আপনি বলেন যদি আমার কপি দেখাইতে পারেন আমি করি, যদি কোনো পার্টি বলতে পারে, কোনো দোকানদার বলতে পারে, বা কোনো প্রুফ করতে পারেন, যা মানবেন আমি মেনে নেব। আমি আসি তো আমি কপি বিক্রি করি না স্যার, কোন ধরনের কথা বের করেন। আপনি একটু তালিকা দেন, কার কার কাছে বিক্রি করেন?
আপনার আমি তালিকা দিতে পারি স্যার। বসেন আপনি, আসেন, আমি সাথে আছি আপনার। আমি আসেন ওদিকে বসে আমি আপনার দিই যতটি আপনার। আমার মার্কেটে জিজ্ঞেস করেন না, মার্কেটে তো আমার থেকে অনেকে ফোন নেন, জিজ্ঞেস করেন। আমি কোনো কপি মাল বিক্রি করি না। আপনি আচ্ছা এখন আমি প্রিপেয়ার করতেই হয় আমার। বলেন স্যার। বলেন না, আমি আপনাকে দেখেন স্যার, আমার সাংগঠনিক ফায়দা আছে। বলেন স্যার। দেখেন তো এটা কোনো ফাঁকা ক্যাশ মেমো বৈশিষ্ট্য আপনারাই বলেন না? এটা আমি বলছি যে স্যার, আমি দিয়েছিলাম প্রিন্ট করে আছে, ঠিকানা করে লেখা আছে, এগুলো কপি প্রোডাক্ট নিয়ে বিক্রি? না না, কপি না স্যার, বিক্রি করি না স্যার। এই ক্যাশ মেমো কি আপনার স্যার? আমি বলছি আপনার হ্যাঁ না বলেন না। আমার ক্যাশ মেমো, এই ক্যাশ মেমো আপনার কি? আমার স্যার। হ্যাঁ, কিন্তু আমি কি বলছি যে আমি যারা ছাপাইতে দিয়েছিলাম সেই অ্যাড্রেস ছাপায় নাই, তারপর আমি পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য যেগুলো থাকার কথা এখানে সেগুলো আছে কিনা? না স্যার, ওইটা অ্যাড্রেসটা নেই। আমি অ্যাড্রেস নেই। আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে? নেই। আপনার নাম লেখা আছে? নেই। আপনি ভুয়া ক্যাশ মেমো দেন মানে কি? ভুয়া না স্যার, এটা আসলে একবার ছাপাইতে দিয়েছিলাম, পুরো অ্যাড্রেসটা করেনি, বাকি আমার ক্যাশ মেমো ঠিক আছে। ছাপাইতে দিয়েছিলেন, অ্যাড্রেস করেনি, তাহলে তো আপনি ব্যবহার করা উচিত হবে কিনা? না হয়নি, ওই যে তাহলে ব্যবহার করা ফেলাইছিলাম। ব্যবহার করা অপরাধ হয়েছে কিনা? জি স্যার, অপরাধ হয়েছে। কী ধরনের অপরাধ করেছেন? একটি না, এই যে দেখেন আছে, কোনো ঠিকানা দেওয়া আছে? এগুলো সব কপি প্রোডাক্ট বিক্রি করছেন আপনি? আপনি নিজে বলেছেন, কথা বলেন না, বেশি কথা বলেন না, আমাদের কাছে ফোন রেকর্ড আছে। বলেন স্যার আপনি। এটা আপনার? জি স্যার। দেওয়া আছে ঠিকানা? দেওয়া আছে? নেই। এটা আপনার? জি স্যার। ঠিকানা দেওয়া আছে? নেই। এটা আপনার? ঠিকানা দেওয়া আছে? কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? নেই। এটা আপনার? ঠিকানা দেওয়া আছে? আপনার অ্যাড্রেস দেওয়া আছে? আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? এইটা আপনার? আপনার কি অ্যাড্রেস দেওয়া আছে? আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? আছে কিনা? পাকা ক্যাশ মেমোগুলো তাই না? এইটি আপনার? অ্যাড্রেস দেওয়া আছে? আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে? আপনার কোনো পরিচয় আছে এখানে যে আপনার এই ক্যাশ মেমো? অথচ আপনি বলছেন আপনার দেওয়া আছে, একটি না, অনেকগুলো নিয়ে আসছেন। আরে নিচে যারা আছে এইগুলো, শুধু এইগুলো না, আরও আছে আমাদের কাছে। মানে কি স্যার, আপনার সব কথা রাইট আছে? কি রাইট আছে বলেন, এক সত্য কথা বলেন না? আমি সত্য তো বলি, আপনার সব কথা রাইট আছে। যে আপনি বলছেন যে এটি আমার অ্যাড্রেস নেই, হ্যাঁ, কিন্তু স্যার আমি কপি মাল এক পিস বিক্রি করি না, এবং কপির সাথে সম্পর্কিত না। আমাকে যদি প্রুফ করতে না, আমি সব কথা মেনে নেব। উনি বলতে পারে লিখিত দিয়েছে, আমি হ্যাঁ লিখিত দিই, কিন্তু আমি তো তারে ফোন করছিলাম, আমার বক্তব্য দিই দপ্তর থেকে কালকে না, এটা বলতে পারে স্যার, সে তার সেফের জন্য, কিন্তু আমি কপি বিক্রি করি না। আপনারা আমি আমার যত পার্টি আছে নাম দিতেছি, জিজ্ঞেস করেন লাখানি কালেকশন কপি বিক্রি করে কি না। আমি কপি মাল বিক্রি করি না, আমার এলো আপনি যার কাছে আলাপ করতে পারে। হ্যাঁ, আমার মেমোর ব্যাপারে বলছেন, এটাই মেনে নিতে পারি যে মেমো হয়তো আসলে আপনি ক্রয়ের ক্যাশ মেমো হচ্ছে 22 সালের 23 24 এর কোনো মেমো নেই আছে স্যার? কথা বলেন না, 25 23 আছে। আর বিক্রি করেন যাদের কাছে, সবগুলো ভুয়া ক্যাশ মেমো ব্যবহার করেন, অর্থাৎ তাদের কোনো নাম ঠিকানা কিচ্ছু দেওয়া নাই, এবং অরিজিনাল যে দু একটা ডিস বিক্রি করে সেখানে শুধু নাম ঠিকানা দেওয়া আছে, কিন্তু কপি প্রোডাক্ট বিক্রি করলে সেখানে উনি চালাকি করে যেন ওনাকে কেউ ধরতে না পারে, এই উদ্দেশ্যেই মূলত আপনি এই ঠিকানাটা দেন না? কেন দেন? মিস্টেক হয়েছিলাম বলছি, কি ধরনের মিস্টেক? প্রিন্ট রশিদে ঠিকানা থাকবে না কেন, একটু বলবেন আমাদের? বলেন বলেন আপনি না? আমি প্রিন্ট করতে দিছিলাম একটা মেমো, মানে আমাদের বানাইছিল তখন আপনি দেখেন না, চেক করেন না? না না দেখছি, কিন্তু ও তো গরিব মানুষ, পরে পরবর্তীতে লগে লগে আবার ওই যে তার কাছে করে দেন, সেই গরিব মানুষের নাম ঠিকানা দেন, আমি তাদের কাছেও যাব। আপনি চলেন, তাদেরকে নিয়ে চলেন, চলেন কাছে, তাদের কাছে নিয়ে চলেন। কোথা থেকে তৈরি করছেন স্যার? ওই যে ব্রোকাররা আসে বানাইতে। না না না, তাদের নাম ঠিকানা দিতে হবে। বলেন, আপনি ভয় নাই আপনার? আপনাকে আমরা কিচ্ছু করবো না, আপনাকে আমরা সসম্মানে রাখবো। আপনি আমাদের এসি গাড়ি আছে, গাড়িতে চলে যাবেন, এবং যার কাছ থেকে করে নিয়েছেন তার সাথে আপনার জাস্ট মুখোমুখি করে আমরা চলে আসবো। চলেন, যার কাছ থেকে তৈরি করছেন সেই দোকানে আমরা যাব। আসেন, অথবা নাম ঠিকানা বলেন। বলেন, আপনি যে উইলিংলি ইচ্ছাকৃত ভাবে স্বপ্রণোদিত হয়ে স্বজ্ঞানে প্রতারণা করার অভিপ্রায়ে এই নাম ঠিকানা দেন না, এইটি তারা বলবে না? তারা বলবে যে ভুল হয়েছে, এটি জাস্ট জাস্টিফাই করব। চলেন আসেন।
হয় আপনাকে সত্য কথা বলতে হবে না হয় আমাদের সাথে যেতে হবে। সত্য কথা কিন্তু স্যার আমি বলছি, সত্য কথা কি যে আপনি ইচ্ছাকৃত ভাবে তো তৈরি করে নিয়েছেন, এটাই তো ফ্যাক্ট। আমাদের আমার সব তথ্য যাচাই বাছাই করে তারপরে আসছি। জি স্যার, হঠাৎ করে এখানে আসছে নাই তো, এখানে তো অনেক দোকান আছে তাই না? জি স্যার, কারো কাছে তো যাই নাই। আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে এবং কমপ্লেনগুলোর প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি, এই প্রেক্ষিতেই তো আসছি। তাছাড়া তো আসতাম না। আপনি একদম ফ্রি ফ্যাঙ্ক কথা বলেন, সত্য কথা বলেন, আপনার জন্য পথ সোজা হবে, সহজ হবে। আর যদি মিথ্যা তথ্য দিতেই থাকেন, ইতিপূর্বে যেমন কেউ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, সেক্ষেত্রে আপনার পথটা কঠিন হতে পারে। স্যার আমি আপনাকে বলি, সত্য কথা বলছি, বলেন। মেমোর অ্যাড্রেসের ব্যাপারে এটা অ্যাড্রেস দেয় নাই বা দেওয়া হয়নি, এটা ঠিক আছে, কিন্তু স্যার আমি আমি স্যার যারা দিয়ে মেমো বানায় ওরা আসে এখানে, বুঝিনি, অনেক মেমো বানায়, ভিজিটিং কার্ড বানায়, তো ওইটা কইরা দিছে বলছে। ওরা তো স্যার আসে সব সময় মার্কেটে, কিন্তু অ্যাভেলেবেল না। আপনার মতো আপনার বিখ্যাত একটা ব্র্যান্ড তাই না, কোটি কোটি টাকা আপনি লেনদেন করেন, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ নয় তাই কি না, কোটি কোটি টাকা না, আসলে শুনায় কি, কোটি কোটি টাকা আপনি লেনদেন করেন। আচ্ছা, তো আপনার বললেন যে ক্যাশ মেমো কি হয়েছে, অ্যাড্রেস ভুল করেছে, তাদের নাম ঠিকানা নেই যাদের কাছে তৈরি করেছেন, এটা বিশ্বাসযোগ্য হবে বলেন? না, আপনি যেভাবে বলছেন ওভাবে বিশ্বাসযোগ্য হবে না। বিশ্বাস করাতে পারবেন? সত্য কথা বলেন, অথচ চলেন আপনি তার কাছে শুনি, সে বলুক যে হ্যাঁ সে ভুল করে নাম ঠিকানা বিহীনভাবে কতগুলো তৈরি করেছিল। সে দশটা বই তৈরি করছে। কোন সালে তৈরি করেছে? আপনি ওয়ার্ক অর্ডার দিয়েছিলেন না তাকে? সেগুলো দেন, কি লেখা আছে সেটা একটু দেখি। স্যার এই মেমোর একটা পেজ দিলে ওই পেজের কপি করে নিয়ে আসে, এই এলো। হ্যাঁ, সে দিয়েছে। অ্যাকচুয়ালি স্যার আমাদের এখানে যেরকম অফিসিয়াল আপনি বলতেছেন, মানে এত ডকুমেন্টস দিয়ে মানে ই না, ওই যে ওই মেমো দিলে ওরা কইরা দেওয়া যায়, ভিজিটিং কার্ড, তারপরে মেমো বই, চালান বই, কারা করে দেওয়া যায় সেই তথ্যটা দেন। আপনি যখন তাদেরকে অ্যাডভান্স করছেন, অ্যাডভান্সে কোনো ইয়ে দেন, রসিদ দেন আপনাকে? না না, এগুলি দেন না। কিভাবে হয়েছে? যে বিষয়ে তাহলে আপনি অ্যাডভান্স করলেন তাকে? আপনার ক্যাশ মেমো ক্যাশ বই এটা ছাড়া নেই? আপনি বলেন যা চার পাঁচটা আছে, দেখলাম নাই। ক্যাশ মেমো নেই তার কাছে, যার কাছে কিনেছেন সেটিও নেই, যার কাছে বিক্রি করে সেগুলো আমাকে যে কমপ্লেন্টটা দিয়েছে 2022 সালের প্রায় শুরু আছে। আমি কিন্তু কপি মাল বানাই না, বিক্রি আপনি বানান না, বিক্রি করেন শুধু? না, করিও না। কার কাছে পান সেই তথ্য? না, আমি করি না স্যার। আপনি আমার এই জিনিসটা আপনার সাথে বলতে পারিব? তারা তো লিখে আমি দেখ স্যার, আপনি আমার সামনে ফেস টু ফেস বলতে পারেন, আমার মাল দেখান, আমার তারা আমার এই প্রুফ করুক যে আমি মাল দিয়েছি বা আমারই করছি, আমার নিয়ে চলেন, অসুবিধা। আপনি এই জন্যই তো আপনি এই যে ঠিকানা বিন দিয়েছেন, আপনি তো চালাকি করেছেন স্যার। আমার ভুল হয়েছে যে আপনি ঠিকানা বিন আপনি মেমো নিয়েছেন, কিন্তু বাকি স্যার আর কোনো মানে তো আর ক্লুলেস, সে তো টোটালি অস্বীকার করছে। না না স্যার, না না, এটা লেখেন, আমি অস্বীকার তো করিনি স্যার। আমি তো স্যার কখনো অস্বীকার করতে সুযোগ আর নেই। না, আমি তো অস্বীকার করিনি স্যার, আমি তো আপনারা শুরু থেকে এক কথাই বলছি, আমি তো কোনো ফলস কথা বলিনি, সবগুলোতেই ঠিকানা নেই। তবে যেগুলো অরিজিনাল প্রোডাক্ট দেয় সেখানে ঠিকানা আপনি ব্যবহার করেন, এমনটি জানিয়েছেন আমাদের। যা দিয়েছেন এগুলো সব অরিজিনাল স্যার, এখানে যে বিল হয়েছে সব অরিজিনাল, এখানে কোনো কপি মাল নাই, কপি মাল বিক্রি করিনি স্যার। আপনি এই বিলের যা মাল আছে সব অরিজিনাল মাল দিয়েছেন, কপি মাল না। আমি আপনাদের যে এই ভিডিও দেখছি, ভিডিও দেখে আপনি প্রস্তুতি নিয়ে রেখেছেন স্যার? না, এটি স্যার কপি মাল না। আমি যদি আপনি মেমো আমার এখানে, এখানে একটা কপি মাল না। আচ্ছা ঠিক আছে, ধরলাম কপি মাল না, আপনার তর্কের খাতিরে ধরলাম কপি মাল না। এটা হচ্ছে 2024 সালের মে মাসের আজকে কত তারিখ? 15 তারিখ। মে মাসের 15 তারিখ, বুঝেন, 2024 সাল। আপনাকে আমরা বললাম যে থ্রি পিসগুলো কোথাকার? পাকিস্তানের, সবগুলো পাকিস্তানের, ভালো কথা, বিশ্বাস করলাম না দেখেই, ধরলাম তর্কের খাতিরে সব পাকিস্তানি।
এইদিকে আপনি ক্রয় করছেন, এইদিকে সাপ্লাই দিচ্ছেন, তাই কিনা? বিক্রি করছেন। 2022 সালের যে ক্যাশমম সেইগুলো আপনি দেখাতে পারছেন, কিন্তু 23-24 এর কোনো ক্যাশমম আপনার কাছে নেই, এটা কি বিশ্বাসযোগ্য? 23-এর আছে, 24-এর আছে স্যার, আপনি দেখেন প্লিজ। আমি 4-5টা দেখছি, সবগুলো 22 সালের স্যার, একটু দেখেন। আর একটা দেখলাম জানুয়ারি 23, সবগুলো বের করেন স্যার, এখানেই আছে স্যার, যত ক্যাশমম আছে সবগুলো বের করেন, ক্রয়ের যার যার কাছ থেকে নিয়েছেন। আপনার এখানে যত রকমের থ্রি পিস আছে, যত পিস আছে 2022 সাল থেকে যোগ করলো তার চেয়ে বেশি এখন আছে আপনার স্টোরে, এটা ফ্যাক্ট কিনা? 2022 সাল থেকে যত কিনেছেন, যে কয়েকটা তথ্য দিয়েছেন সেগুলো যোগ করলে যে যোগ করা হবে তার চেয়ে বেশি এখন আপনার স্টকে রয়েছে, তাহলে সেগুলো কোথা থেকে পেয়েছেন অতিরিক্তগুলো? তাহলে 2022 সাল থেকে কোনো কিছু বিক্রি করেননি আপনি? না, বিক্রি করেছি স্যার। বিক্রি করেছেন, তাহলে কোথা থেকে বিক্রি করছেন, সেই মালগুলো কোথা থেকে আসছে? সাইমন ট্রেড ইন্টারন্যাশনাল থেকে যে কয়েক পিস আপনি কিনেছেন তার চেয়ে বহু বেশি পরিমাণ তো আপনার স্টকে আছে, সেগুলো কোথা থেকে নিয়েছেন দয়া করে জানান স্যার। আপনি আপনি যেটা বলতেছেন আমার কাছে তো সব এখানে নাই, আপনি কোথায় আছে তার সময় দেন তাহলে আমি তৈরি না স্যার, আপনি তো দেখবেন ওটাকে তো ওটা আপনি অরিজিনাল না ডুপ্লিকেট তো আপনি বুঝবেন। আচ্ছা, আপনি 2022 সালে তো পণ্য কিনলেন, কেনার পরে এগুলো না হয় আছে, কিন্তু 23-24 যা কিনছেন সেগুলো কই? ওই যে এখানে আছে তো যেটি দিছি 23-24 দেখা যাচ্ছে না, নাই বাট নেই তো, তার মানে কি ওই পণ্যগুলো কিনলেন না? কষ্ট করে দিছেন 22, এটা 22, এটাও 22, এটাও 22, এটাও 22, এটা 23 জানুয়ারি 3 তারিখ, এটাও 22 সাল, এই একটা 24 সালে পেলাম, এটাও জানুয়ারি 23, এটাও ফেব্রুয়ারি 23, মানে 24 সালের একটা ক্যাশমম শুধু পেয়েছি, সেটি আপনার কয়েক পিস মাল শুধু আছে, বাকিগুলো তাহলে কোথায় আপনি বিক্রি করছেন সেই টাইলিগুলো দেখেন, আমরা দেখব এখানে কয় পিস আছে বলেন তো, আপনি সত্য কথা বলেন, মোট কয় পিস আছে? এ 4 পিস, 780 পিস, 780 পিস, 700, এটা কি? এটা হ্যাঁ 760 পিস, 540, 400, এই টোটাল হচ্ছে 2024 সালে তার ক্রয়। আছে কতগুলো এখন স্টকে আপনার, কত হাজার পিস হবে? এত হাজার পিস হবে না, আগেরও তো মাল আছে না, আপনি নিজেকে কোশ্চেন করেন এবং উত্তর দিবেন, আমি যে কোশ্চেনটা বলি সেটা নিজেকে করেন। আপনার যে কার্যক্রম এগুলো ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা আছে না নেই? এক কথায় বলেন, হ্যাঁ না বলেন, বুঝিনি স্যার। আপনার যে ক্রয় এবং বিক্রয়, পাকিস্তানি ড্রেস ক্রয় করেন এবং সাপ্লায়ার আপনি, বড় হোলসেলার আপনি, হাজার হাজার পিস ক্রয় করেন, হাজার হাজার পিস বিক্রি করেন প্রতিদিন, তাহলে 2024 সালে আপনি বলছেন শুধু একটা ক্যাশমম আপনার কাছে আছে, তাহলে 2000 ঈদ গেছে না গত ঈদে? ঈদে তো আপনি বিক্রি করেছেন, কোথা থেকে পেয়েছেন স্যার? এগুলো নিচে সিএনএফের থেকে, কিন্তু কাগজগুলো আনি, কাগজগুলো নিয়ে আসেন, কাগজগুলো নিয়ে আসেন, আপনি তো বললেন ক্যাশমম আছে। দুই হাজার 24 সালে একটি ক্যাশমম পেলাম, আর 23-এ পেয়েছি 2টি, 23 সালের 2টি, 3 2টি, ক্রয় করেন, ইম্পোর্টার আপনি,
এবং হোলসেল করেন এখানে, এবং ক্রয়ের কোনো ক্যাশ মেমো নেই, এবং যাদের কাছে বিক্রি করে তাদের কাছে কোনো ক্যাশ মেমো দেন না। যেটি দেন সেটি হচ্ছে ঠিকানাবিহীন, নাম ঠিকানাবিহীন এবং কন্ট্যাক্ট নাম্বারবিহীন ক্যাশ মেমো উনি সাপ্লাই করেন। এবং এই এই পর্যন্ত উনি একটি ক্যাশ মেমো শুধু এই মাসের যে কয়েক সবগুলো তো নেই, ক্যাশ মেমো ওনার কাছে সংগ্রহ, আগেকার ক্যাশ মেমো নেই। কার্যক্রম আপনার টোটালি সন্দেহজনক, তাই কিনা আপনি বলেন? স্যার আপনি তো বর্তমানে ওইটি বুঝাইতেছেন। আমি বুঝাচ্ছি না, আপনি কি বুঝতেছেন? ক্রয় এবং বিক্রয়ের কোনো ক্যাশ মেমোই তার কাছে নেই। ব্যবসা করে কি দিয়ে? ব্যবসা করেন কিভাবে এখন বলেন? আপনি যে পাকিস্তানে বিদেশি ড্রেস ক্রয় এবং বিক্রয় করেন, হোলসেলার তো আপনি, হাজার হাজার পিস প্রতিদিন সাপ্লাই দেন? না স্যার, হাজার বনিও তো হয় না স্যার, অনেকদিন সর্বশেষ যেটা আমরা দেখলাম এবছর, এটা তো এই পাঁচে মানে চলতি মাসের বা গত মাসের হবে, এই মাসে। তাহলে আপনি ঈদের আগে কি কালেকশন আনলেন? এখন এগুলো আমার কি স্টক করে রাখতে হয়, তারপরে যে সিজনে বিক্রি করি আমরা, তো এমন না যে একবারে। ঠিক আছে, স্টক করে রেখেছেন, কত বছর থেকে স্টক করেছেন সেই কথা বলেন, সেই তথ্য দেন। 22 সাল থেকে 22 থেকে 24 আচ্ছা ভেরি গুড, 22 থেকে 22 থেকে তাহলে 22 সালে কতগুলো স্টক করেছেন সেই তথ্য আমাদেরকে দেন, 23 সালে কতগুলো স্টক করছেন সেগুলো দেন, 24 সালে আমরা লেজার 24 সালে আমাদের এইভাবে ওপেনলি থাকে এখান থেকে লেজার আমাদের করে না। আপনি আমার আপনি আমার মালের ব্যাপারে আপনি যে কথাটা বলছেন স্যার, হ্যাঁ এটা হলো আপনি একটা একটা করে কোশ্চেন, আমি একটাই কথা বলতে চাই না, যে স্টকের কথা বলেন, স্টকেরটা আমি বলছি যেটা আছে ওপেনই আছে এখানে, আর দ্বিতীয়ত হলো মালের কথা যেটা বলছেন স্যার, আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন প্রতিদিন, অথচ আপনার কোনো তথ্য নেই, কোনো রেজিস্টার নেই, কোনো ক্যাশ মেমো নেই, আপনি ভ্যাট ট্যাক্স দেন কিভাবে সরকারকে বলেন? আপনাকে এনবিআর কে যে ভ্যাট দেন কি ভিত্তিতে দেন, কিসের ভিত্তিতে? আপনার ট্রেড লাইসেন্স আছে? দেখান তো দেখি, আপনার টিআইএন আছে? বের করেন একটু দেখি, কি ভিত্তিতে দেন, কত টাকা করে দেন? স্যার আমরা হলো মানে এখানে সেলের উপরে প্রতি মাসে অল্প অল্প দিয়ে অল্প অল্প করে দেন, সেল এখন কি আপনার তো সেল তো বোঝা যাচ্ছে না, আপনার তো ক্যাশ মেমো নেই, ফলে আপনি কীভাবে সেল অল্প অল্প করে দেন? মানে একটু ইগুলা কম বেশ করে দিয়ে দিয়েছে। কত টাকা করে দেন আপনি? এই 5000 10000 5000 টাকা করে উনি এই 15000 কোন ধরনের কথা বলেন? আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন আর 5000 10000 টাকার আপনি ভ্যাট দেন সরকারকে? না স্যার কোটি কোটি তো করি না, আর হোলসেল স্যার তো ডেলি বিক্রি হয় না, ভাই করে না স্যার, দিন হয় না ওই দিন।